হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আজ আমি আর মা সাত সকালে বেরিয়ে পড়লাম একটা নিউ ডেস্টিনেশনের জন্য। আমরা ভাবলাম যে আমরা লেট করে পৌঁছাবো, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে একটা ওলা ক্যাব বুক করে ডিরেক্ট চলে গেলাম শিয়ালদা। শিয়ালদা কেন, কি সাত সকালে ছিল আর আমরা 20-30 মিনিটের মধ্যে পৌঁছেও গেলাম দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে বেশিক্ষণ লাগে না, কিন্তু সাত সকালে খুব ভিড় হয় বলে ওলা ক্যাব নিয়ে নিলাম। এবার শিয়ালদা থেকে আমরা নামখানা স্টেশনে টিকিট নিলাম। পার হেড 25 রুপিস করে টিকিট পড়লো। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো ঘুরতে, তো ফাইনালি আমাদের বকখালি যাওয়া হয়েছে। তো বকখালি যেতে গেলে আপনাদেরকে নামখানা স্টেশনে নামতে হবে, আর নামখানা যেতে গেলে লোকাল ট্রেনে আরামসে পৌঁছে যাবেন কম টাকায়, একদম ফাঁকায়। আর শিয়ালদা থেকে উঠলে তো একদম বাহ, ফাঁকাই সিট নিয়ে একদম দারুণ ভিউ নিয়ে পৌঁছে যাবেন হচ্ছে নামখানায়। অ্যারাউন্ড 3 আওয়ার্স লাগে। তো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নামখানাতে। নেমেই দেখি বাপরে বাপ, খুবই গরম অ্যান্ড প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তো এবার নামখানা স্টেশন থেকে নেমে আমাদের যেতে হবে টোটো খুঁজতে। এই টোটোগুলোই এখান থেকে ডিরেক্ট যায় হচ্ছে আপনার মৌসুনী আইল্যান্ডও যায় আর হচ্ছে বকখালিতেও যায়। তো এখানে এসে আপনাদেরকে দামটা একটু কথা বলে নিতে হবে। তারপরে লাস্টে আমরা যেহেতু 8 জন ছিলাম, তো ফাইনালি আমাদের পার হেড করে হলো 50 টাকা করে। তো আমরা পার হেড 50 টাকা করে গেলাম হচ্ছে নামখানা স্টেশন থেকে বকখালি সিবিচ অবধি। সো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। তার আগে আপনাদেরকে একটু ভিউ দেখাই। হোটেলের সামনে ভিউটা খুবই সুন্দর, তারপর আপনাদেরকে হোটেলের ভেতরটাও দেখাচ্ছি। এই হলো সি বিচ আর এই হলো আমাদের হোটেল। হোটেলের ভেতরটাও দেখাচ্ছি, চলুন। সো আমরা হোটেল চেক ইন করে নিয়েছি, লাগেজগুলো রেখে দিয়েছি, এখন আমরা খেতে যাচ্ছি। বিকজ অনেক লেট হয়ে গেছে না, আর সেই সকালে বেরিয়ে আছি, তো আমরা এখন খেয়ে দে তারপরে আসবো, রেস্ট নেবো, তারপর বিকালে ঘুরতে বেরাবো। আজ 2 এপ্রিল, গরম খুবই আছে। মে জুন মাসে তো তার মানে আরও গরম হবে। অ্যাকচুয়ালি বকখালিতে উইন্টারে আসাটা সব থেকে বেস্ট হয়, আমি তো কখনো আসিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম, বাট আমি অনেক শুনেছি, বাট এখানে সে ফিল করছে না, প্রচণ্ড গরম। বাট ঠিক আছে, আমাদের হোটেলটাও একদম সি বিচের পাশে, তো বিকালবেলাটাই হোক খুব ভালো হবে। আর আমি এখন চাই যে ফটাফট গিয়ে খাওয়া দাওয়া করি, খাই, হোটেলে ফেরত আসি, ঘুমাবো, অ্যান্ড দেন বিকালবেলায় ভালো করে ঘুরতে যাবো। আর হোটেলের ডিটেলসটাও আমি পাক্কা এই ভিডিওতেই দেবো, একটু পরে দেবো। লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, তো আই এম জাস্ট হ্যাভিং দিস আইসক্রিম রাইট নাও অ্যাজ আ ডেজার্ট। আর এখন হোটেল গিয়ে ঘুমাবো, তারপর বিকালে দেখা হবে আবার। সো ফাইনালি ব্যাক টু হোটেল। বাইরে প্রচণ্ড গরম, আপনাদের তখন যা বললাম প্রচণ্ড গরম ছিল। তো চলো, আমি ভাবলাম যে আপনাদেরকে হোটেলসের ডিটেলসটা বলে দিই। তো আমি আর আমার মা একটা রুম নিয়েছি, তো এটার প্রাইস হচ্ছে 1700 উইথ এসি। তো এইটার দাম মানে রুমটা ইটস লাইক ওকে, মানে ঠিক আছে, এসি আছে, টিভি দিয়েছে, কাইন্ড অফ ওকে। বাট এই রুমের প্রাইস এই জন্য বেশি বিকজ এটা একদম সি ফেসিং, মানে একদম সি বিচের গায়ে লাগানো হোটেলটা, তো তার জন্য এটার একটু দামটা বেশি। আর আমার সাথে আমার রিলেটিভসরাও এসে, দে আর মতলব উই কেম টোটাল 8 পিপল, রাইট? তো আমি আর আমার মা, মানে আমরা 2 জন একটা রুম নিয়েছি, আর 6 জনের জন্য আমরা একটা আলাদা রুম নিয়েছি। তো ওইটা খুব ভালো আছে, ওটা হচ্ছে জয়েন্ট বেডরুমস আছে, তো ওটাও আই থিঙ্ক অ্যারাউন্ড 4000 সামথিং ফর 6 পিপল। দ্যাট ইজ অলসো গ্রেট, বিকজ ওখান থেকে না সি ভিউটা খুবই ভালো বিকালবেলাটা, মানে তুমি গিয়ে বারান্দায় বসতে পারো, খুবই ভালো। আর আমাদের যে রুমটা আছে সেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি,
বিকজ আমাদের মনে হলো যে লাগেজ নিয়ে অত দরকার নেই, বিকজ একদম বাইরে বেরিয়ে হচ্ছে সি বিচ। তো হোটেলটা সত্যি খুব ভালো, এর ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি সত্যি খুব ভালো। তো তোমরা তো যখন আমি এন্ট্রি করছিলাম তখনই তোমাদের কন্ট্যাক্ট ওখানে একটা নাম্বার দেওয়া ছিল, সেটা লেখা ছিল। ডো ওয়ারি, আমি এটা ডিটেলসেও লিখে দেবো ওখানে নাম্বারটা। হোটেলটা ভালোই আছে, এখানে এসে থাকতে পারো তোমরা। তারপর ঘুম থেকে উঠে বিকালে বেরিয়ে পড়লাম হচ্ছে সি বিচের দিকে। এখানে এসে দেখলাম অনেক রকম মাছ আছে। আমার তো কাঁকড়া খেতে বেশি ইচ্ছা করছিল, তো আমি একটা কাঁকড়া বললাম আমাকে একটা কাঁকড়া বানিয়ে দিত। তো আমার কাঁকড়া নিল হচ্ছে 100 rupees পার প্লেট। ওর মধ্যে 4-5টা কাঁকড়া ছিল, ওরা ভালো করে ধুয়ে মুছে কেটে দিয়ে আর আমার সামনেই ওরা সুন্দরভাবে রান্না করে দিল। দেখুন দারুণ লাগছে সেটাই, আর আমি আর আমার মা মজা করে খেলাম। গুড মর্নিং, এবার আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম হচ্ছে সাইট সিন দেখতে। এবার আমরা বুক করেছিলাম 2টো অটো, এবার আমরা ছিলাম টোটাল 8 জন। তো আমাদের পার হেড 100 টাকা করে লাগলো, আর আমাদের বলেছিলো সারাদিন, সারাদিন মানে দুপুর অবধি যতগুলো সাইট সিন আছে সেগুলো। এবার সাইট সিন করবো তার আগে খিদেও তো পেয়েছে, তো আমরা একটা দোকান দেখলাম যেখানে পেটাই পরোটা বানাচ্ছিলো। তো আমরা সবাই ঢুকে পড়লাম পেটাই পরোটা খেতে। কেমন লাগলো খেয়ে? তো এবার আমরা চললাম হচ্ছে হেনরি আইল্যান্ড এর উদ্দেশ্যে। এবার হেনরি আইল্যান্ড এ ঢুকতে গেলে লাগে হচ্ছে 10 টাকা করে টিকিট, আর আই থিঙ্ক 20 টাকা নিয়েছিল হচ্ছে টোটোর জন্য। তো ফাইনালি আমরা হেনরি আইল্যান্ডে চলে এসেছি। প্রচন্ড গরম, সবাই ছাতা ছাতা কই সবার? গরম তো খুবই, আমরা একটু লেট করে দিয়েছি। যদি আপনারা গরমকালে আসেন আমি এটাই সাজেস্ট করব যে ভোরবেলায় বেরিয়ে যাবেন ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা এখন চলে এসেছি লালগঞ্জে লাল কাঁকড়া দেখতে। অ্যাকচুয়ালি খুব বাজে টাইমে এসছি, এখানকার লোকও বলছে বাবা এত গরমে এসছো দেখতে, আরে দেখা যাচ্ছে অনেক লাল কাঁকড়া এখানে। চলো একটু লাল কাঁকড়া দেখে আসি, তারপর হোটেল ফেরত যাব, ট্রেন ধরে বাড়ি। ওয়ান ডে ট্রিপ খতম। আমরা এখন লালগঞ্জে লাল কাঁকড়া দেখে চলে এসেছি কার্গিল সি বিচে। খুব সুন্দর একটা সি বিচ এটা, আমি এটার নাম জানতাম না। আমাদের টোটো দাদা আমাদেরকে নিয়ে এসেছে। তো এখান থেকে মৌসুনী আইল্যান্ড হালকা দেখা যাচ্ছে একদম দূরে, আর এদিকে একটা জম্মু দ্বীপ বলেও একটা দ্বীপ আছে, ওখানে অ্যাকচুয়ালি বোট করে নিয়ে যায়, 45 মিনিটস করে রাইড আছে, বাট ওই আইল্যান্ডে নামতে দেয় না কাউকে। তো আমরা আর যাচ্ছি না, বিকজ আজকে আমরা আবার ফেরত বেরিয়ে চলে যাবো না। তো আমরা ঘুরে ঘুরে হেঁটে এখন বেরিয়ে যাব। এইটা খুব সুন্দর, এই সি বিচটা ভালো, বিকালে এসে বসার মতন খুবই সুন্দর। ফাইনালি আমাদের ডান ঘোরা, এবার আমরা বাড়ির পথে চলছি। আর মাসিরা আজকে দূরে গেল, মাসিরা সবাই কালকে বেরোবে, আমি মা আর গোপালদা আজকে বেরিয়ে গেলাম। তাই হোপ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।